মোচা স্টাইলটা দেখো, আমি কিন্তু বসিনি কেন বলো তো, ভাতটা একবার সকালে মোচা ক্যামেরা স্টার্ট করে কে আছে পাকার কে বেঠে দেখো আমি আবি পাহাড় পোছা লাগাউনি হ্যালো গাইস গুড আফটারনুন। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম। তো চলো, এরকম চান করে উঠলাম, এখন 12:30 বাজছে আর এখন আমরা সকালের টিফিন করছি। 12:30 সময় মানে গুড আফটারনুনে সকালের টিফিন হচ্ছে, চিন্তা করো কি অবস্থা আমার। তো এতক্ষণে চান টান করে কমপ্লিট করলাম আর চলো সকাল থেকে কিছু খাইনি, এখন কী খাবো সেটা দেখিনি। তার আগে যারা আমার পরিবারের নতুন এসো তারা ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রাখো। চল এখন দেখো, দুধ চা, এখানে টোস্ট বিস্কুট, এখানে আছে ডালপুরি, আর এই যে ঘুগনি, ঘুগনিটা ডালপুরিটা বাজার থেকে কিনে নিয়ে আসা। এই যে আমার হাজবেন্ড জি লেকে আইয়ে, আমার গলা আবি তক সেই নেই হওয়া না। খা লেতি হুম, জলদি জলদি খানা বানা খা লো, চায় টায় পি লো, এসব পুসব চা পি লো, ঠান্ডা হয়ে যা রই। অনেক দেরি হয়ে গেল কেন জানো তো, ঘুম থেকে উঠেছি দেরি করে। তার চায়ের ওপরে একটা সোয়ার জমে গেছে কি দারুণ দেখবে, আর গাঢ় দুধের চা বলে দেখো। দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আমি, তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন তো রান্নাটা করে নিয়ে দেখো, এখানে 5 পিস মাছ আছে, এখানে আর একটা পিস আছে ভাজতে ভাজবো, আর এখানে মাছের তেলটা আছে, একটা জিনিস করবো মাছের তেলে। চলো আগে মাছটা আগে ঝটপট করে ভেজে নিই, আমি ওকে রান্না করতে দিছিলাম, তারপর ভাবলাম যে না চলো আমি করি রান্নাটা। ওষুধ আমাকে সব কিছু কেটে মেটে আর কি দিল, আর শুধু আর কি খুন্তিটাকে নড়াচ্ছি। চলো মাছটা আগে ভেজে ভেজে তুলে নিই হালকা করে করে, মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিই একটা করে। এই যে থালার মধ্যে তুলে নিই, চলো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করতে না খুব অসুবিধা হয়। এবার ও আসো কত বলবো তো ক্যামেরাটা ধরে দিবে আর আমি চেষ্টা করে নেব। আমার তুমি ক্যামেরাতে পাকাচ্ছ না, মাছগুলো কি বড় বড় নিয়েছে দেখো। কিন্তু কালকে যে মাছগুলো রান্না করেছিলাম কালকে তো ভিডিও ঠিক করা হয়নি, কালকে মাছগুলো আরো বড় বড় ছিল। মাছ নিয়ে আলু নেই তো? না আলুটাও নাই কাট করে, এক দো ছোটা সা আম কাটছি যাচ্ছি। দেখো মাছের মধ্যে আলু দিলে একটু ভাল লাগে না বলো? বাঙালি কি খানা হে বউ, আলু নেই তুমি কিন্তু খানা নেই হবে। আলু চাইয়ে হাম দেবো নেই বলো বন্ধুরা, আজ তো আলু খানা একদম পছন্দ নেই, এ আলু নেই খাচ্ছি। মাছটা ভাজা হয়ে যাক, তারপরে আবার আসবো। তো বোনে দেখো মাছের তেল আলু দিয়ে, আলু না সরি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি, আর এর মধ্যে নামানোর আগে টমেটো দেবো, এখন দেবো না টমেটোটা, এটা ভাজা হোক তারপরে টমেটো দিয়ে নামাবো। এরকম করে মাছের তেল ভাজা কে খাও বলো, একজনে মাছের তেল এরকম আমার হাতের খেতে খুব ভালোবাসতো জানো, বা স্পেশাল কেউ একজন ছিল, কিন্তু আজ মাছের তেল ভাজতে ভাজতে তার কথাই মনে পড়ছে। চলো দাদা এটা ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাছ ভাজা হয়ে গেছে, চলো মাছটা মানে মাছের তেলে ভেজে নিই, মাছটা যেগুলো করবো তাহলে হয়ে যাবে আমার রান্না।
তো বন্ধুরা দেখো মাছের ঝোলের জন্য আলু কষতে দিয়ে দিয়েছি, বলে আলুটা কষা হোক। আর যে খুন্তি তোমাদের দেখিয়েছিলাম না কালকের একটা ব্লগে, কাঠের খুন্তি অর্ডার করেছিলাম, সেটা দিয়ে আমি আর কি রান্না করছি। আর আমার মাছের তেল এখানে হয়ে গেছে। এই যে তো বন্ধুরা দেখো এবার রান্নাটা হয়ে গেছে, এবার ঘরে পোছা লাগাই, মানে বুঝবো ঠিক সে কেমন নিচা কাটবে। আমার ঘরে মোছার স্টাইলটা দেখো, আমি কিন্তু বসিনি, কেন বলো তো, ঘরটা একবার সকালে মোছা হয়ে গেছে, তার জন্য একটুকু তো এরকম করে মুছে নিল, পায়ে পায়ে ধরো এক হয়ে গেছে তার জন্য। তো চলো আমি বাইরেটা মুছে নিয়ে আসছি, আসছি চলো। হ্যাঁ বাহ বাড়ায় ক্যামেরা স্টার্ট করে কে আসি পাকার কে বেঠে দেখো আমি আগে পাহাড় পোছা লাগাউঙ্গি। ইদা সে না পানি কিউ গির রহে হে না উসমে সে গির রহা হে। আরে ও ছোটি জো পানি জো রাখা হে না কাহা আর ইদা সে নিচে বাবা। আরে ব্যাক ক্যামেরা করো না, তুমি প্রবলেম করে হোক চলো। রান্না করে খাওয়া না বন্ধুরা কত কাজ বলো তো, কি বিরক্ত লাগে। এই মোছো, বাসন মাজো, বাসন মাজা হয়ে গেল সকাল থেকে তিনবার, এখনো এখন খাওয়া দাওয়া করবো, সেগুলো মাজতে হবে, তো মাছ সব কড়াই টড়াই গুলো মেজে নিয়ে এলাম। তো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে, শুভ সন্ধ্যা না রাত্রি হয়ে গেছে সরি, তো এখন বাজছে রাত্রি 9:10। আর তোমাদের বলেছিলাম না আজকে চলে যাবে, তো দেখো রেডি হয়ে গেছে, যে ব্যাগ গুছানো। ওর কটা ট্রেন আছে? 12:10। রাত্রির 12:10, রাত্রির 12:10 শিয়ালদার থেকে ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে এখন চলে যাবে, রেডি হয়েছে। আর আমি এখন মন খারাপ করে বসে আছি, করকে চলি যা রে, ইয়ে দেখো খুশ হো, ক্যা খুশ হো বাতাও, দেখো কাম আ রহা হো, বহুত খুশ লাগ রহা হো, তুমকো লাগ রহা খুশ না, ফির সে মুঝে ইদার আকেলি রহনা পড়েগা, ওই আকেলি রহো, দেখো পাগল কি তারে বেটে, কুছ ভি নেই কিয়া, বাল টাল সেই নেই কিয়া, চুল টুল বাঁধি নি, কিচ্ছু করি নি। শিষে রোনা স্টার্ট কর দুঙ্গি মে, মতলব কান্নাকাটি স্টার্ট করে দিব, চলে যাবে, তারপরে এক ঘন্টা কাঁদবো ঘরে বসে বসে। তুমকো গায়ে চুপ, তুমকো তো কিছু প্রবলেম নেই, প্রবলেম কাম ছোট, তুমকো যা রে আচ্ছা লাগ রে কা, আর তুমি তো বলে আগে চলো মেরে সাথ, চলো মে কাছে যা সক, তুমি মেরা তো সব কিছু দেন সব, গাইস মে বলা কি তুমি চলো মেরে সাথ, মেরে সাথ রাওগে, মেরে পাশ রাওগে, মাকে ছেড়ে আমি কি করে যাবো, মাকেও তো দেখতে হবে, তার জন্য ফ্যামিলি ছেড়ে যেতে পারবো না। আর ও যেখানে থাকে সেখানে যদি কিছু, হঠাৎ আমার আসার মতো ক্ষমতা নেই, এতটাই দূর। তো বন্ধু দেখো এবার ও চলে যাচ্ছে, মানে এখন ধরে বেরিয়ে গেছে, এখন শিয়ালদা যাবে, আমি গেলাম না, রাত্রি হয়ে গেছে বলে আমি গেলাম না, নাহলে আমি যেতাম দিতে রাত্রির জন্য, বলো বাবু। ঠিক আছে চলো চলে যাক, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি।